ইসরা শব্দটির অর্থ রাতের সফর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের একাংশে মক্কার হারাম থেকে বাইতুল মুকদ্দাসের যে এলাকায় সফর করানো হয়েছে সেটাকে বলা হয় ইসরা, আর মিরাজ হচ্ছে উপরে আরোহণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভূমি থেকে আকাশে আরোহণ করিয়ে প্রথম আকাশ থেকে শুরু করে সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পেরিয়ে তার নিজের কাছে ডেকে নিয়েছিলেন, আর সেটাই হলো মিরাজ। এবার আসা যাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল সেই ঘটনা প্রসঙ্গে। নবুয়তের দশম বছরে একের পর এক বিপদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ধরে। রাসূলের চাচা আবু তালিব মারা যান, যিনি কাফের হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্বক্ষণিক নিজের তত্ত্বাবধানে রাখতেন। আবু তালিবের জীবদ্দশায় কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করতে চাইলেও সক্ষম হতো না, কিন্তু চাচা আবু তালিবের মৃত্যুর পর কাফেররা অত্যন্ত বেপরোয়া হয়ে ওঠে। এর কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহু মারা যান, যিনি শুধু রাসূলের স্ত্রী ছিলেন না বরং তার দাওয়াতের প্রধান সঙ্গীও ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পত্তি রাসূলের জন্য অকাতরে বিলিয়ে দিয়েছিলেন, তার উপর প্রথম ঈমান এনেছিলেন। এই পথে যত কষ্ট হয়েছে সবই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করেছেন। এই দুইজনের মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অসহায় বোধ করলেন। তিনি বিভিন্ন গোত্রপতিদের কাছে গিয়ে তার নিজেকে পেশ করলেন এবং বললেন, কে আমাকে আশ্রয় দেবে যাতে আমি আমার রবের কথা প্রচার করতে পারি? কিন্তু কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিল না। সেই সময় তিনি তায়েফ গেলেন, সেখানে তায়েফের সর্দারের কাছে তিনি সেই একই আবদার করলেন। তাদের কেউ রাসূলের কথায় কর্ণপাতই করল না, বরং তারা দুষ্ট শিশুদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লেলিয়ে দিল। সেই অবস্থায় যা ঘটার তাই ঘটল। শিশুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মক্কায় ফিরে আসলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মানিত করতে চাইলেন। রব্বুল আলামিন বিশ্বনবীকে ইসরা বা মিরাজের মতো বিরল সম্মানে সম্মানিত করলেন। হিজরতের আগের কথা, এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন তন্দ্রাশূন্য, চোখ দুটো মুদে এসেছে, তবে হৃদয় মানুষ ছিল জাগ্রত। এরই মাঝে আগমন করলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের কাছে। একটি স্বর্ণের পেয়ালা আনা হলো, তা ছিল ঈমান আর হিকমতে পরিপূর্ণ এবং তাতে ছিল জমজমের পানি। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মুবারক বিদীর্ণ করলেন, বের করে আনলেন নবীজির হৃদয়, জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন। ঈমান ও হিকমতে পরিপূর্ণ করে দেয়া হলো নবীজির কলব। এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সাওয়ারি। সেই প্রাণীটি গাধার চেয়ে বড়, ঘোড়ার চেয়ে ছোট, নাম বুরাক, এর রং ছিল সাদা। এটা এতটাই ক্ষিপ্রগতির যার এক একটি কদম পড়ে দৃষ্টির সীমানার বাইরে গিয়ে। এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের মধ্যেই পৌঁছে গেলেন বাইতুল মুকদ্দাসে। বুরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে, যে পাথরে পরাপর নবীগণ নিজেদের বাহনকে বেঁধে রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিব্রাইল আলাইহিস সাল্লাম নবীজির সামনে দুইটি পেয়ালা পেশ করলেন, একটি দুধের অপরটি শারাবের। নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিব্রাইল আলাইহিস সাল্লাম বললেন, আপনি দিনের স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন। নবীজি মদের পেয়ালা নেয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিব্রাইল আলাইহিস সাল্লাম বলেন, আপনি যদি মদের পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। সহিহ বুখারী হাদিস নম্বর 3394। এরপর শুরু হলো ঊর্ধ্বজগতের সফর। জিব্রাইল আলাইহিস সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চললেন। প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন, জিজ্ঞাসা করা হলো কে, বললেন জিব্রাইল। তখন আবার জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে, উত্তরে জিব্রাইল আলাইহিস সাল্লাম বললেন মুহাম্মদ। আবার জিজ্ঞেস করা হলো তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে, জিব্রাইল আলাইহিস সাল্লাম উত্তর দিলেন হ্যাঁ। এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। খুলে দেওয়া হলো নবীজির জন্য প্রথম আসমানের দরজা। নবীজি প্রথম আসমানে গেলেন, সেখানে ছিলেন হযরত আদম আলাইহিসাল্লাম। জিব্রাইল আলাইহিসাল্লাম পরিচয় করিয়ে দিলেন, নবীজি আদমকে সালাম দিলেন, বাবা আদম জবাব দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদরে অভিবাদন জানালেন, মারহাবা, নেককার পুত্র এবং নেককার নবী। হযরত আদম আলাইহিসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন। এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে, সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো। নবীজি সেখানে দেখতে পেলেন দুই খালাতো ভাই হযরত ঈসা এবং হযরত ইয়াহিয়া আলাইহিসাল্লামকে। তাদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম বিনিময় হলো। তারা নবীজিকে স্বাগত জানালেন, মারহাবা, আমাদের পুণ্যবান ভাই এবং সজ্জন নবী।
তারা দুইজনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন। এরপর নবীজিকে নেওয়া হলো তৃতীয় আসমানের দিকে, সেখানেও দুই আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো। সেখানে গিয়ে দেখলেন হযরত ইউসুফ আলাইহিসাল্লাম। হযরত ইউসুফ আলাইহিসাল্লামের সাথে নবীজির সালাম এবং কুশল বিনিময় হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। এরপর চললেন চতুর্থ আসমানের দিকে, সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো, স্বাগত সম্মান জানানো হলো। সেখানে হযরত ইদ্রিস আলাইহিসাল্লামের সাথে সাক্ষাৎ হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সালাম এবং কুশল বিনিময় হলো। হযরত ইদ্রিস আলাইহিসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন। এরপর চললেন পঞ্চম আসমানের দিকে, সেখানে হযরত হারুন আলাইহিসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে, সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো, নবীজিকে অভিবাদন জানানো হলো। সেখানে দেখা হলো হযরত মুসা আলাইহিসাল্লামের সঙ্গে। হযরত মুসা আলাইহিসাল্লাম নবীজিকে ইস্তেকবাল করলেন। এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন, সেখানে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের সঙ্গে। জিব্রাইল আলাইহিসাল্লাম পরিচয় করিয়ে দিলেন, ইনি আপনার পিতা, সালাম করুন। নবীজি হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের সাথে সালাম বিনিময় করলেন। নবীজি বলেন, হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। বাইতুল মামুর, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা আসে, এরপর সেই 70,000 ফেরেশতা আর আসে না। এভাবে প্রতিদিন 70,000 করে ফেরেশতাদের নতুন নতুন কাফেলা এখানে আসতে থাকে। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো, আর এক একটি ফল মটকার মতো বড় বড়। যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল, তা পরিবর্তিত হয়ে গেল। সৃষ্টির কারো সাধ্য নেই সেই সৌন্দর্যের বিবরণ দেওয়ার। জিব্রাইল আলাইহিসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, এটা হলো সিদরাতুল মুনতাহা, এখানে চারটি নহর, দুটি অদৃশ্য আর দুটো দৃশ্যমান। নবীজি জিজ্ঞেস করলেন, দৃশ্যমান নদী দুটি কোনগুলো? জিব্রাইল আলাইহিসাল্লাম উত্তরে বললেন, অদৃশ্যমান দুটি জান্নাতে, আর দৃশ্যমান নদী দুটো হল নীল নদ আর ফুরাত নদী। এরপর আল্লাহতালা নবীজির প্রতি যে ওহি পাঠানোর তা পাঠালেন। দিনের রাতে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এর মধ্যে হযরত মুসা আলাইহিসাল্লামের সাথে দেখা। হযরত মুসা আলাইহিসাল্লাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? নবীজি উত্তরে বললেন, 50 ওয়াক্ত নামাজ। হযরত মুসা বললেন, আপনার উম্মত দিনের রাতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি, আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন। নবীজি সেই মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার জন্য দরখাস্ত করলেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন। আবার হযরত মুসা আলাইহিসাল্লামের সাথে দেখা হলো। মুসা আলাইহিসাল্লাম আবার শুনে বললেন, আপনার উম্মত তাও পারবে না, আপনি আরও কমিয়ে আনুন। নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আবার 5 ওয়াক্ত কমিয়ে আনলেন। নবীজি বললেন, এভাবে আমি আল্লাহ এবং মুসার মাঝে যাওয়া আসা করতে থাকি। শেষবার আল্লাহ বলেন, মুহাম্মদ, এই হলো দিনের রাতে 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেক নামাজের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। যখন কেউ কোনো ভালো কাজ করার ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না, তার জন্য নেকি রয়েছে, এক নেকি। আর যদি ভালো কাজটি করে তার জন্য 10 নেকি। আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে তার জন্য গুণা লেখা হবে না, তবে তা যদি করে বসে তাহলে একটি গুণা লেখা হবে। নবীজি এই সওগাত নিয়ে ফেরত আসছিলেন। আবার হযরত মুসা আলাইহিসাল্লামের সাথে দেখা হলো। মুসা আলাইহিসাল্লাম এবার শুনে বললেন, আপনি যান, আরও কমিয়ে আনুন, আপনার উম্মত পারবে না, বনী ইসরাইলের এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। নবীজি বললেন, আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে। নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাক উদ্ধত দেখালো। তখন জিব্রাইল আলাইহিসাল্লাম বললেন, মুহাম্মাদের ক্ষেত্রে এরকম করছিস? তোর উপর তো এর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ কোনোদিন চড়েনি। এই কথা শুনে বুরাক ঘামতে শুরু করলো। আল্লাহতালা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন, প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয়। নবীজি সেই কাউসারের বর্ণনাও দিয়েছেন, যেটা উল্লেখ আছে বুখারী শরীফ হাদিস নম্বর 7517-তে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমানে যান, দেখেন এক ব্যক্তি তার ডান পাশে কিছু রুহের কাফেলা আর বাম পাশে কিছু রুহের কাফেলা। সেই লোকটি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন। নবীজি জিজ্ঞেস করলেন, জিব্রাইল, ইনি কে? জিব্রাইল আলাইহিসাল্লাম উত্তরে বললেন, ইনি আদম আলাইহিসাল্লাম, আর তার ডান পাশে তার সন্তানদের রূহ। ডান দিকেরগুলো জান্নাতি আর বাম দিকেরগুলো জাহান্নামী, এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন। মেয়েরাজের এই পবিত্র সফরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত এবং জাহান্নামেও ভ্রমণ করানো হয়। বিশ্বনবী বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর মাটি হলো মেশকের। নবীজি এই সফরে একদল লোককে দেখলেন, তাদের নখগুলো তামার।
নিজেদের নখ দিয়ে তারা নিজেদের গাল এবং বুকে আঁচড় কাটছে। জিজ্ঞেস করলেন জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত করত, অর্থাৎ গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। মুনবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের এই সফরের বর্ণনা করতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের শারীরিক গড়নেরও বর্ণনা দিয়েছেন। নবীজি বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মোলাকাত হলে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র এবং সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট আর ভূমি উর্বর এবং সমতল। আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান। মেরাজের সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উপহারগুলো দেওয়া হয়েছিল এবার সেগুলো আসা যাক। এই সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি উপহার দেওয়া হয়, পাঁচ ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ আয়াতগুলো এবং এই উম্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা। এই সফরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয়, তখন তিনি নামাজে সকলের ইমামতি করেন। মেরাজের এই সফরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাছি দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞেস করলেন, এরা কারা? জিব্রাইল আলাইহিস সাল্লাম বললেন, এরা বক্তৃতা করত ঠিকই কিন্তু নিজেরা আমল করত না। ইসরা ও মেরাজের ঘটনা পবিত্র আল কোরআনে যেভাবে উল্লেখ করা হয়েছে, ইসরার দলিল পবিত্র আল কোরআনের সূরা আল ইসরা বা বনি ইসরায়েলের প্রথম আয়াতে উল্লেখ করা হয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও মহান সেই সত্তা যিনি তার বান্দাকে সফর করিয়েছেন রাতের একাংশে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে, যার চারপাশকে তিনি করেছেন বরকতময়, যাতে তিনি তাকে দেখাতে পারেন তার নিদর্শনসমূহ। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আর মেরাজের দলিল হচ্ছে অন্য এক আয়াতে, সূরা নাজমের ১৩-১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত, যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার তদ্বারা আচ্ছন্ন ছিল, তার দৃষ্টিভ্রম হয়নি এবং সীমালঙ্ঘনও করেনি, নিশ্চয়ই সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে। এছাড়াও বিভিন্ন হাদিসে ইসরা বা মেরাজের বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে। সহি বুখারিতে ৭টি হাদিস বর্ণনা করা হয়েছে, সহি মুসলিমেও রয়েছে ৬টি হাদিসের বর্ণনা, এছাড়াও বহু হাদিস গ্রন্থে এই ঘটনা নিয়ে উল্লেখ করা হয়েছে। পবিত্র মেরাজ থেকে ফেরার পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে হাতিমে বসা। মুশরিকরা ইসরা বা মেরাজের ঘটনা শুনে উপহাস আর কটাক্ষ করতে লাগল। বিভিন্নভাবে নবীজির দিকে তারা তাচ্ছিল্য প্রশ্নের তীর ছুড়ে দিতে লাগল। তারা চাইল বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে। নবীজি এমন প্রশ্ন শুনে খুবই বিব্রত হয়ে ওঠেন। এত রাতে কি তিনি বাইতুল মুকাদ্দাসকে ওইরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছিলেন নাকি? নবীজি বলেন, এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি। আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন। নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য। নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন। মক্কার এক পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফেররা তাকে এই বিস্ময়ের কথা বলে জিজ্ঞেস করল, তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে? হযরত আবু বকরের হৃদয়ে ইমানের বন্দিশিকা জ্বলে উঠল। আবু বকর এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি তো এর চেয়েও আরো দূরের কোনো জটিল বিষয়েও তাকে বিশ্বাস করি। তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপর রয়েছে আমার অটল বিশ্বাস এবং সুদৃঢ় ইমান। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।